মাথা কাটাতে হয়, আপনাকে তাৎক্ষণিকভাবে মুখ চালাতে হয়, সুতরাং আপনি তাৎক্ষণিকভাবে গান তৈরি করতে হয়। সুতরাং শুধু যে আপনি সরকারের উন্নয়ন নিয়ে কথা বলছেন তা না, এখানে সচেতনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেই 16 কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে তারা অসাম্প্রদায়িক কিনা, তারা উদার কিনা, তারা গণতান্ত্রিক কিনা, তারা বৈষম্য বিরোধী চেতনা আছে কিনা, তাদের সব ধর্মের সঙ্গে সম্প্রীতির মনোভাব আছে কিনা, এই বিষয়টা সব কিছু মানুষকে শিখাতে হয়। যে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করবা, লিঙ্গ বৈষম্য দূর করবা, বৈষম্য বিরোধী চেতনা থাকবে, নারীর প্রতি সম্মান দেখাবা, শিশুর প্রতি সম্মান দেখাবা, মানুষের প্রতি সম্মান দেখাবা, দেশের পক্ষে থাকবা, দেশের পক্ষে থেকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবা, দেশের কথা এদিক ওদিকভাবে বিদেশের কাছে বলবা না, যা দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এই সব কিছু কিন্তু গণযোগাযোগ অধিদপ্তর রাষ্ট্রের পক্ষ হয়ে নাগরিককে সচেতন করে। সুতরাং এটা মনে করেন না যে আমাদের বর্তমানে শেখ হাসিনার সরকার আছে, শেখ হাসিনা মানে সরকারের আর সরকারের এইটা বাদ্যযন্ত্র মনে করেন না নিজেকে, যে আপনারা সরকারের দালাল না, আপনার প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রের পক্ষে আপনাদের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন। আজ থেকে 10 বছর 20 বছর পরে শেখ হাসিনা আমি থাকব না, কিন্তু পদ্মা সেতু থাকবে। তাহলে পদ্মা সেতুর পক্ষে গান গাওয়াটা শেখ হাসিনার পক্ষে দালালি না। বহুজন মনে করেন যে এটা আপনি রাষ্ট্রের পক্ষে গান গাচ্ছেন, আর রাষ্ট্রের পক্ষে বর্তমান সরকার শেখ হাসিনা এইটাকে নির্মাণ করে দিচ্ছে। সেই জন্য আমরা বলি শেখ হাসিনার আমলে পদ্মা সেতু হয়েছে, শেখ হাসিনার আমলে মেট্রো রেল হবে, শেখ হাসিনার আমলে 35 কোটি বই বিনা পয়সায় মানুষরা পাচ্ছে, বাচ্চারা পাচ্ছে, শেখ হাসিনার আমলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে, শেখ হাসিনার আমলে 12,000-এর বেশি স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। কিন্তু এই কমিউনিটি ক্লিনিক তো থাকবে, সুতরাং যখন আপনি গানে কমিউনিটি ক্লিনিকের পক্ষে ওকালতি করেন, সেটা কিন্তু শেখ হাসিনার জন্য ওকালতি করছেন না, রাষ্ট্রের জন্য করছেন, সমাজের জন্য করছেন। সেই মানসিক শক্তি আপনার থাকতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আপনারা থাকবেন রাষ্ট্রের যে সামগ্রিক কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের পক্ষে দাঁড়িয়ে প্রচারণা চালানোর দায়িত্ব হচ্ছে আপনাদের, এই হচ্ছে মূল কাজ। সেইখানে একটা হচ্ছে যে মানুষ যেন আরো দেশপ্রেমিক হয়, 16 কোটি মানুষ যেন অসাম্প্রদায়িক হয়, 16 কোটি মানুষ যেন বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসায় শক্তিশালী হয়, এই সচেতনতা তৈরি করার দায়িত্ব গণযোগাযোগ অধিদপ্তরের। সেই জন্য দেখবেন যে আপনাদের কর্মসূচি বহুত ভাগে ভাগ আছে কিন্তু। সুতরাং তথ্য যোগাযোগ গণযোগাযোগ অধিদপ্তরের যারা কর্মচারী, তারা উপজেলা জেলা বা ঢাকাতে কাজ করেন, তারা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হয়। যেরকম রাজনৈতিক কর্মী কাজ করে, আপনারাও কিন্তু সেরকম সমাজকর্মী। সুতরাং আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আবার একই সঙ্গে সমাজকর্মীও বটে, সচেতনতার কর্মীও বটে। সেই জন্যে আপনাদের একটা আলাদা সম্মান আছে, আমরা সেই জন্যে আপনাদের এই উদ্ভাবনী শক্তির জন্যে সম্মান করে থাকি। তো প্রিয় বন্ধু, আরেকটা হচ্ছে বাংলাদেশের নাগরিক, দুইটা দায়িত্ব আপনার মাথায় আছে। গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনারই, আমরা নিরপেক্ষ মানুষ, আমরা রাজনীতির ভিতরে নাই, আপনি দলের পক্ষে বিপক্ষে থাকবেন না, কিন্তু আপনি যখন নিরপেক্ষ বলবেন তাহলে ভুল কথা হলো, আপনাকে বলতে হবে আমি সংবিধানের পক্ষে আছি, গণপ্রজাতন্ত্রের কর্মচারীদের সংবিধানের পক্ষে থেকে চাকুরি বিধির শর্তে আপনার কর্ম সম্পাদন করাটাই হচ্ছে আপনার কাজ। সুতরাং এটা মনে রাখবেন, আর যখনই চার নীতির পক্ষে সংবিধানের পক্ষে থাকবেন, মোটা দাগে আমি বলবো প্রত্যেকটা কর্মচারী চাকুরি বিধিও মানবেন এবং সংবিধানের চার নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চার নীতির প্রতি অনুগত থাকতে হবে। যারা এই চার নীতি মানে না, তারা বাংলাদেশ বিরোধী শক্তি, তারা পাকিস্তান পন্থার শক্তি।
সুতরাং আপনাকে চার নীতির পক্ষে থেকে সংবিধানের পক্ষে থেকে গণপ্রজাতন্ত্রের চাকুরি বিধি মেনে কর্ম সম্পাদন করাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব এবং সেই দায়িত্বটা আপনারা পালন করবেন দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের চলমান জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাপ খাওয়াতে হয় আপনি জন্মের আগে মায়ের পেটে খাপ খাওয়াচ্ছেন জন্মের পরে নতুন পরিবেশে খাপ খাওয়াতে হয় যখন আপনি পাঁচ বছর পরে স্কুলে যাবেন তখন খাপ খাওয়াতে হয় যখন পড়ি বলি সকল অপরাধী রাজাকার জঙ্গি আগুন সন্ত্রাসী ছাড়া সবার সঙ্গে খাপ খাইয়ে কর্ম সম্পাদন এবং জীবন চালাতে হবে মনে থাকবে আপনাদের এই জায়গাটায় খাপ খাওয়ার কথা যদি বলেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন সুতরাং সব জায়গায় মিটমাট করে চলবেন কেবলমাত্র রাজাকার জঙ্গি আগুন সন্ত্রাস আর অপরাধীদের সঙ্গে কোনো মিটমাট নাই খাপ খাওয়ানো নাই এটা মানে চলতে হবে আর তিন নম্বর হচ্ছে বহুজন ইদানিং বলে আগেও বলেছে সুশাসন দরকার রাজনীতিবিদদের বলে সুশাসন দরকার রাজনীতিবিদদের দায়ী করে ভালো কথা কিন্তু সুশাসন নিশ্চিত করার মূল দায়িত্ব হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের এবং সুশাসন নিশ্চিত করতে হলে প্রজাতন্ত্রের কর্মচারীর আইন অনুযায়ী চলবে আপনি এই কথা কোনোদিন বলবেন না উপরের চাপ আর নিচের চাপ সুতরাং উপরের চাপ নিচের চাপ সব চাপ অস্বীকার করে আইন অনুযায়ী যদি প্রজাতন্ত্রের কর্মচারীরা চলে তাহলে সুশাসনের আশীর্বাদ হয়ে যায় কিন্তু এটা মনে রাখবেন সুতরাং আমি আপনাদেরকে এইটা আর মূল মূল কথা এই চারটে পয়েন্ট বললাম যে আপনি চাকুরিবিধি মানবেন সংবিধানের চার দিন নীতির পক্ষে থাকবেন এবং আইন অনুযায়ী আজকে কাজ করবেন যাতে সুশাসন হয় উপরের চাপ নিচের চাপ কোনো তদবিরের কাছে মাথা নত না করে আইন অনুযায়ী চলাটাই সুশাসন নিশ্চিত করে আর রাজাকার জঙ্গি অপরাধী আগুন সন্ত্রাসী বাদ দিয়ে সবার সঙ্গে খাপ খাইয়ে মিটমাটের মধ্য দিয়ে একটা সমন্বয়ের জীবন যাপন করবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা